হ্যালো গাইস, রোডেন ফুডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ রুমান, আর আজকে আমি আসছি ময়মনসিংহের বিখ্যাত ব্রহ্মপুত্র মরুভূমিতে। লিটারেলি এটা এখন একদম মরুভূমির মতো ফিল হইতেছে ব্রহ্মপুত্রের পারে। টেম্পারেচার আজকে 35 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ইট ফিলস লাইক 43 ডিগ্রি সেলসিয়াস অলরেডি, অ্যান্ড ইটস রিয়েলি ওয়ে টু হট হেয়ার। যে আমি ফিল হচ্ছে যে আমি আজকে এখানে দাঁড়ায় হয়েছে হিরো আলমের জাল্লিম জাল্লি গান গায়া ভিডিও বানাই লিটারেলি। সো এইরকম গরম। আর কিছুদিন আগে অনেক মানুষ হচ্ছে গিয়ে বলাবলি করতেছিল যে ভাই ঘাম হয় না, ঘাম হয় না। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, যদি আপনার ঘাম লাগে ইউ ক্যান ইনবক্স মি। লিটারেলি আমি ঘাম এক্সপোর্ট করার বিজনেস শুরু করতেছি, এত পরিমাণে ঘামতেছি। লিটারেলি আমি গিয়ে ঘাইমা চুপচুপা হয়ে গেছি, এত পরিমাণ গরম। সো এই গরমের মাঝখানেও প্রচুর মানুষ গিয়া এই ব্রহ্মপুত্রের পারে জয়নুল উদ্যানে আসে, ঘুরতে আসে লাইক মি, বিকজ উই লাভ দিস প্লেস। সো গরমে যখন হাঁসফাঁস অবস্থা, এরকম অবস্থায় অবশ্যই রিফ্রেশিং চিল্ড কিছু খাইতে মন চায়। সো আমি এখন দেখি এদিকে আশেপাশে এইরকম কিছু আসলে পাওয়া যায় কিনা, চিল্ড রিফ্রেশিং, যেটা ভেতরটা ঠান্ডা করে দিবে। সো চলেন দেখি। তো আমি সার্কিট হাউসে জামতলা মাঠের সাথে যে ব্যাটবল চত্বরটা আছে এটার সাথে একটা ফুডকার্ট খুঁজে পেলাম ছোটোখাটো, যেটার নাম হচ্ছে লাচ্ছিওয়ালা। অ্যান্ড এইখানে তাদের এখানে লাচ্ছি এবং কোল্ড কফি পাওয়া যায়। সো তাদের মোটোটা আমার কাছে ভালো লাগছে, উই প্রেফার ইয়োর টেস্ট নট মানি, যদিও টেস্ট বানানটা ভুল লেগেছে বাট ইটস ওকে। আর তাদের এখানে আমি শুরুতেই গিয়ে লাচ্ছি ট্রাই করব। এটা কোন জায়গার দই ইউজ করেন? আমাদের নিজেদের, নিজেদের নিজেরা বানান না? হ্যাঁ নিজেরা। কটা থেকে কটা পর্যন্ত বসেন? আমরা বসি হলো 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে টুর্নামেন্ট বসি না, আমরা আমাদের জায়গা হলো ওই পাশে। আচ্ছা, আপাতত এই জামতলা মাঠের সামনে বসে করছেন। আর টুর্নামেন্ট কোনটা? টুর্নামেন্ট হলো ওই পাশে, রাস্তার ওই পাশে, মানে নদীর পাড়ের সাইডটা। হ্যাঁ, নদীর পাড়ের সাইডে ফুচকা দোকানগুলো পাশে, ফুচকা দোকানগুলোর সাথে না, এই ব্যাটবলের অপোজিটে। ব্যাটবলের অপোজিটে, ওকে। তাদের লাচ্ছিওয়ালার লাচ্ছি বেশ ঘন দেখতে। আর এটা যেহেতু একটা ফুডকার্ট, সো বসার জায়গা নেই। সো আমি এখানে বসছি মাঠের পারে, জামতলা মাঠের পারে, ওই যে ওই পাশে ক্রিকেট খেলতেছে। সো এখানে ফুটপাতের উপর বইসা এই ঠান্ডা লাচ্ছি খাবো। এই লাচ্ছি ৩০ টাকা এক গ্লাস, ওয়ান টাইম গ্লাসে সার্ভ করে। গড, সো রিফ্রেশিং। এই গরমের মাঝখানে এই ঠান্ডা ঠান্ডা লাচ্ছিটা ভিতরটা একদম কুল করে দিছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল, আইস কুলের মতো একদম। মনে হচ্ছে আগে খাওয়া শেষ করি তারপর কথা বলি, এত রিফ্রেশিং। খুব একটা খুব বেশি ঘন না, মোটামুটি পারফেক্ট টেক্সচারের। আর এটার ঘনত্বটাও বেশ এভারেজ, অ্যান্ড খেতে ভালো লাগতেছে এরকম। আর খুবই কোল্ড, প্রচণ্ড কোল্ড, সুইটনেস লেভেলটা বেশ মডারেট, যেটা আমার কাছে ভালো লাগছে। আমি ওভার সুইটনেসটা পছন্দ করি না। আর দইয়ের ফ্লেভারটা বেশ ভালো, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাট। মোর ইম্পর্টেন্টলি 30 টাকায় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিল। এই গরমের মাঝখানে হাঁটতে হাঁটতে পার্কে যখন ক্লান্ত হয়ে যাব বা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এটা একটা মাস্ট হ্যাভ আইটেম। 30 টাকায় এক গ্লাস লাচ্ছি, এটা নিয়ে আসলে কোনো কমপ্লেইন করার স্কোপ নাই।
যে ভাই আরো অনেক কিছু দিতে পারতো, আরো অনেক জোশ হতে পারতো, নো নো কমপ্লেইন অ্যাবাউট দিস এট দিস প্রাইস পয়েন্ট স্পেশালি। এরপর আমি তাদের কোল্ড কফিটা ট্রাই করব, সো চলেন দেখে নেওয়া যাক তারা কিভাবে এই কোল্ড কফিটা প্রস্তুত করে। কফি কোনটা ইউজ করেন? নেসলে। নেসলে এটা কি কফি মেক নাকি? না কফি মেক না, এটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ লাচ্ছি ছাড়াও দে হ্যাভ কোল্ড কফি উইচ ইজ 35 টাকা, ভেরি রিজনেবল প্রাইস। কোল্ড কফিটা একটু সুইট বেশি লাগছে আমার কাছে, যদিও গুড কোয়ালিটি বিকজ তারা নেসলে কফি ইউজ করে, নেসক্যাফে, অ্যান্ড হচ্ছে চকলেট সিরাপ যেটা ইউজ করে সেটা হচ্ছে হার্শিস উইচ ইজ গুড কোয়ালিটি চকলেট সিরাপ। So quality wise it's really good, but it's a bit sweet, more sweet than I expected cold coffee hisabe. Maybe because jay sugar syrup use kore etar jonno eta onek beshi mishti mishti hoye jay, but yet coffee flavor ta I can get it from this, so this is okay, but the lachi was way better for me. I definitely recommend the lachi, but the cold coffee, okay, a price you can try, but not one of the greatest for me. So lachi wala lachi and cold coffee try kora holo, amar kache besh bhalo lagche, at least at এই প্রাইস পয়েন্টে খুবই ভালো। আর আরেকটা জিনিস আপনাদের সাথে লাস্টলি শেয়ার করব, সেটা হচ্ছে পার্ক, জয়নুল উদ্যান কিংবা সার্কিট হাউস মাঠ যেটাই বলেন, আমাদের অনেক আবেগের একটা জায়গা, আমরা এই জায়গাটা অনেক বেশি পছন্দ করি। অ্যান্ড এই জায়গায় উনি হচ্ছে মানে ওয়ান টাইম গ্লাসে সার্ভ করতেছেন, অ্যান্ড সাথে কিন্তু ডাস্টবিনও হচ্ছে প্রোভাইড করছে, যে আপনি খাবার পর আপনার যে গ্লাসটা আছে ওই গ্লাসটা ওই নির্দিষ্ট জায়গায় ফেলবেন। বাট এইখানে মাঠের এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে ওয়ান টাইম গ্লাস, অ্যান্ড এইগুলো কিন্তু আমরা ফেলছি, মানে আমরা যারা হচ্ছে গিয়ে গ্রাহক তারা, সো এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা, উনি কিন্তু অলরেডি একটা ডাস্টবিন প্রোভাইড করছে ইয়ের মানে ওনার শপের সাথে, সো এটা কিন্তু আমাদের রেসপন্সিবিলিটি যে আমরা আমাদের যেই কাপটা আছে এই কাপটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে গিয়ে ফেলবো। আদারওয়াইজ এই যে সুন্দর মাঠ, এই যে সুন্দর জয়নুল উদ্যান, এই জিনিসটা কিন্তু আসলে আর এরকম সুন্দর থাকবে না। সো ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, মানে যে যে দেখতেছেন, যে যে দেখতেছেন না তাদের কাছে মানে পাস ফরওয়ার্ড করবেন যে প্লিজ, মানে যে অ্যাটলিস্ট যেই ওয়েস্টগুলো আছে এই ওয়েস্টগুলো জায়গা মতো ফেলানোর চেষ্টা করেন, প্লিজ আমাদের এনভায়রনমেন্টটা নষ্ট করেন না, মানে আমি ইনক্লুডিং মি, আমিও মাঝে মাঝে এই ভুলটা করি, সো আমিও ট্রাই করবো নেক্সট থেকে এই ভুলটা আর না করার। সো আজকের মতো এই পর্যন্তই, স্টে সেফ, স্টে হেলদি, ইট হেলদি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই রোড অ্যান্ড ফুডের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর আপনি যদি আমাদের ফেসবুক পেজে কানেক্টেড না থাকেন তাহলে ফেসবুকে রোড অ্যান্ড ফুডের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।